আমরা মোবাইলে থাকা প্লে স্টোরটাকে ওপেন করব। ওপেন করার পর এর উপরে অ্যাড্রেস বারে লিখেন এমবি, এমবি লিখে সার্চ করেন। এমবি লিখে সার্চ করার পর আপনার সামনে অনেকগুলো সফটওয়্যার দেখা যাবে। এর মধ্যে প্রথম সফটওয়্যারটি আপনি ওপেন করুন। ওপেন করার পর দেখুন এর ফিউচারগুলো কত সুন্দর। এর ফিউচারগুলো আপনারা দেখে অবাক হবেন। এটা একটা মোটামুটি ভিডিও এডিট করার জন্য ভালো একটা সফটওয়্যার, এটা মোটামুটি লেভেলের। তারপরে দেখুন আমি আরেকটা সফটওয়্যার দেখাচ্ছি। তো এগুলো আপনারা ডাউনলোড করে নেবেন প্লে স্টোর থেকে। এই যে ভিডিও বাইবা, ভিডিও ভিডিও এডিটর অ্যান্ড ভিডিও মেকার, এটাও একটা ভিডিও এডিট করার মতো একটা সফটওয়্যার। এর মধ্যেও অনেক ফিউচার আছে, দেখুন এই ফিউচারগুলি। এই যে ফিউচার, এই ফিউচারগুলি অনেক সুন্দর এবং এই ফিউচার দ্বারা আপনি একটা ভিডিও যথেষ্ট পরিমাণে এডিট করতে পারবেন। তারপরে আরেকটা দেখাই, ভিডিও এডিটর অ্যান্ড ভিডিও ইনশট, মানে ভিডিও মেকার ইনশট, এর মধ্যে আপনার মোবাইলের স্ক্রিন রেকর্ড করতে পারবেন। এর ফিউচারগুলো অনেক সুন্দর। তারপরে যান অন্য আরেকটা অ্যাপে, অন্য আরেকটা অ্যাপ, এই যে দেখুন ভিডিও এডিটর ক্রপ, ভিডিও এডিটর অ্যান্ড ম্যাজিক ইফেক্ট, এরা অনেক ভালো একটা অ্যাপ। এর মধ্যে অনেকগুলো ফিউচার রয়েছে, এর ম্যাজিক ইফেক্টগুলো খুব সুন্দর। এটা আপনারা ভিডিওতে ব্যবহার করতে পারেন খুব সুন্দরভাবে। তাছাড়াও এর ফিউচারগুলো দেখে আপনারা অবাক হয়ে যাবেন। তো আরও অ্যাপস আছে, অনেক অ্যাপস, যে যেখানে দেখুন ভিডিও মেকার অ্যান্ড ফটো উইথ মিউজিক অ্যান্ড ভিডিও এডিটর, এর ফিউচারও অনেকগুলো ফিউচার আছে। এগুলো আপনারা দেখলে বুঝতে পারবেন এটা মোটামুটি সিম্পল একটা এডিট করার মতো। তারপর এটা আপনারা প্রাথমিকভাবে দেখে নেবেন। আবারও আরও অন্যদিকে যাই, অন্যদিকে যাওয়ার পর ভিডিও এডিটর অ্যান্ড ফটো ভিডিও মেকার, এটা পিকচার দিয়ে সাধারণত একটা ভিডিও এডিট করা, বিভিন্ন পিকচার বিভিন্নভাবে স্লাইড শো করা, এরকম একটা সফটওয়্যার আর কি। তো এটাও তো মোটামুটি ভালো একটা কাজ করা যায়। তো আরও দেখুন, এবার উপরের দিকে যাই, এখানে দেখুন ভিডিও স্লাইড শো, এখানে অনেকগুলা পিকচারকে সামনে নিয়ে বিভিন্ন ধরনের স্লাইড শো করাতে পারবেন ফটোকে। তাছাড়াও এর মধ্যে ভিডিওগুলোকে এডিট করতে পারবেন খুব সুন্দরভাবে। এর মধ্যে অনেক ফিউচারগুলো রয়েছে, আপনারা দেখলেই একটু বুঝতে পারবেন। এগুলো গাটাগাটি করবেন, ইনস্টল করবেন মোবাইলে থাকলে। মোবাইলে থাকা ইউটিউব ব্রাউজারটিকে ওপেন করুন। উপরে সার্চ বারে লিখুন ক্যাপিটাল লেটার দিয়ে TTB10, লিখে সার্চ করুন। লোগোতে ক্লিক করে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন। পাশে থাকা নোটিফিকেশানটি অন করে দিন। দেখুন অসংখ্য ভিডিও আপনি পেয়ে যাবেন। কাইন মাস্টার ভিডিও এডিটর, এই যে একটা অ্যাপস, এটা অনেক অনেক ইউটিউবাররা ব্যবহার করে থাকে। এটা খুব ইউজফুল একটা অ্যাপস। এই অ্যাপস আপনারা দেখলে বুঝতে পারবেন যে এরা আসলে একটা ইউটিউবারের জন্য প্রফেশনালভাবে এই অ্যাপসটা ব্যবহার করে থাকে। এর লেয়ারগুলি অনেক লেয়ার রয়েছে, এর মধ্যে অনেক লেয়ারগুলো আপনারা ভিডিও এডিট করার মতো যথেষ্ট লেয়ার আপনারা এর মধ্যে অ্যাড করতে পারবেন। তো এরা অনেক লেয়ার নিয়ে কাজ করা যায়। দেখুন কতগুলো লেয়ার এর মধ্যে রয়েছে। এই লেয়ারগুলি আপনারা সুন্দরভাবে এই ভিডিওটাকে একটা ভিডিও সম্পূর্ণরূপে এডিট করতে এই অ্যাপসটি ব্যবহার করতে পারেন, এটা আমি সাজেস্ট করলাম। আরেকটা দেখুন অ্যাপস, পাওয়ার ডিরেক্টর, ভিডিও এডিটর অ্যাপস বেস্ট ভিডিও মেকার, এর মধ্যেও আপনারা ভিডিও এডিট করতে পারেন। এটা আমিও ব্যবহার করতেছি, অনেক ইউটিউবাররও এই অ্যাপসটা ব্যবহার করে। তো এই অ্যাপসটা খুব সুন্দর, ইউজফুল। তবে একটা সমস্যা, এর ফিউচারগুলো সুন্দর, তবে একটা সমস্যা কি, এর লেয়ার মাত্র দুটি লেয়ার নিয়ে কাজ করা যায়। কাইন মাস্টারে অনেকগুলো লেয়ার নিয়ে কাজ তো করা যায়, কিন্তু এটাতে দুটি লেয়ার নিয়ে কাজ করা যায়, এটা একটা অসুবিধা। এছাড়া এই অ্যাপটা অনেক ইউজফুল, অনেক ভালো, অনেক ইফেক্ট আছে, অনেক মিউজিক আছে। তারপরে দেখুন একটা অ্যাপস, ম্যাজিক স্লাইড শো, এটার মধ্যেও দেখুন অনেকগুলো ইফেক্ট আছে, অনেকগুলো পিকচার আছে। এই পিকচারকে নিয়ে বিভিন্নভাবে স্লাইড শো করাতে পারবেন, এটা আপনারা ইনস্টল করে এর ভিতরে ঢুকে একটু বুঝতে পারবেন। তো এই অ্যাপসগুলো খুব সুন্দর, খুব ভালো, তো দেখে নিন। আমরা অনেকেই এই অ্যাপসটাকে ভিডিও এফেক্টস, ম্যাজিক ভিডিও মেকার, এটাকে চিনে থাকি। তো এই অ্যাপসটা খুব সুন্দর এবং এই অ্যাপসটা দেখতে খুব ভালো লাগে। এটা বিভিন্ন মোবাইল ফোনের ডিফল্ট হিসাবে থাকে। তো অ্যাপসটা আপনারা ইনস্টল করে এটা কাজগুলো দেখতে পারেন। তো এটাই মূলত স্লাইড শো। আরেকটা হচ্ছে ভিডিও মেকার, এটাও মোটামুটি একটা
ভিডিও এডিট করার মতো সফটওয়্যার, আপনারা এটা ইনস্টল করে বিভিন্ন ভিডিও কাটসিট করে এডিফেক্টগুলো দেখতে পারেন। এটাও একটা ভালো মোটামুটি মোটামুটি টাইপের। তারপরে আরেকটা অ্যাপস দেখায় আপনাদেরকে, ইউ কাট ভিডিও মেকার ওয়াটারমার্ক। এটা দ্বারাও আপনি মানে বিভিন্ন ধরনের লোগো মতো বা বিভিন্ন ধরনের আইকনকে ওয়াটারমার্ক হিসেবে কাট করে ভিডিওতে ব্যবহার করতে পারবেন, তাছাড়া এর মধ্যে ভিডিও এডিট করতে পারবেন, মোটামুটি ভাবে একটু ভিডিও এডিট করা যায় আর কি এরকম। আরেকটা ধরুন ক্রুশ ভিডিও এডিটর স্টোরি, এখানে দেখুন অনেকগুলো ফিউচার রয়েছে। এটা বিভিন্ন একটা পিকচারকে বিভিন্নভাবে স্টোরি করে বিভিন্নভাবে স্লাইড শো করে ভিডিও এডিট করতে পারবেন, মানে ভিডিও তৈরি করতে পারবেন, এর দ্বারা বিভিন্ন স্টোরি তৈরি করতে পারবেন। এর ফিউচারও মোটামুটি একটা টাইপের ফিউজ, এগুলো আপনি ব্যবহার করতে পারবেন বিভিন্ন কাজের জন্য। তারপর ভিডিও শপ, ভিডিও এডিটর, এটাও একটা মোটামুটি টাইপের একটা অ্যাপ। তো এই অ্যাপগুলো আপনারা ব্যবহার করে দেখতে পারেন ভিডিও এডিট করার অ্যাপগুলো। এটা আমি সাজেস্ট করব যে এই অ্যাপগুলো আপনারা ইনস্টল করে কাজগুলো দেখুন বিভিন্নভাবে, যেটা আপনার পছন্দ সেটাকে ইনস্টল করে সেটাকে আপনি ব্যবহার করুন। তারপরে দেখা যাচ্ছে আরেকটা অ্যাপ, ভিডিও এডিটর। এই ভিডিও এডিটরের মধ্যেও মোটামুটি ভালো কিছু কাজ রয়েছে, অনেকগুলো ভিডিও এর মধ্যে এডিট করা যায়। এটাও একটা অ্যাপস, এটাও আপনারা ব্যবহার করে দেখতে পারেন, এটাও ভালো, সাজেস্ট করবো আমি, এটাও ভালো। এই অ্যাপসটাকেও ভিডিও এডিট করা যায়, মানে ভিডিও টাইমলাইন কাটাকাটি, এই অ্যাপসটা খুব সুন্দর। তারপরে দেখুন আরেকটা অ্যাপস, বিউটি ভিডিও। এই বিউটি ভিডিও এই যে অ্যাপসটা, এটাও আপনারা ইনস্টল করে আপনারা এটা দেখে নেবেন, এটাও খুব সুন্দর, এর মধ্যে অনেকগুলো ফিউচার রয়েছে। তো বিউটি ভিডিও মিউজিক এডিটর অ্যান্ড স্লাইড শো, বিভিন্ন পিকচারকে এটা স্লাইড শো করে আপনাদেরকে দেখাতে পারে। তারপরে দেখুন আরেকটা অ্যাপস খুব ভেরি ভেরি ইউজফুল, ফিল্মোরা গো। এই ফিল্মোরা এই অ্যাপসটা অনেক ইউটিউবাররা ব্যবহার করে থাকে, এরকম কি আমিও ব্যবহার করে থাকি। তো এটাও প্রফেশনালভাবে আপনি ইউটিউব ব্যবহার করার জন্য বা প্রফেশনাল ভিডিও এডিট করার জন্য আপনি এই ফিল্মোরা দিয়ে এডিট করতে পারেন, এটাও খুব ভালো। এটাও আমি সাজেস্ট করব যে কাইন্ড মাস্টার, পাওয়ার ডিরেক্টর এবং ফিল্মোরা, এই তিনটা সফটওয়্যার খুব ইউজফুল এবং খুব ভালো। ইনস্টল করে আপনারা এর কাজ যদি জানেন বা বুঝতেন তাহলে অনেক সুন্দর, অনেকভাবে করতে পারবেন। আর একটা অ্যাপস আপনাদের দেখাচ্ছি, ভাইবা, ভিভা কাট প্রফেশনাল ভিডিও এডিটর। এটাও আপনার এই যে খুব সুন্দর একটা ভিডিও এডিট করার মতো সফটওয়্যার, এই সফটওয়্যার দ্বারা আপনি অনেক ভিডিও এডিট করতে পারবেন, অনেক অনেক ইউজফুল ভিডিও আপনারা বানা এই সফটওয়্যার দ্বারা তৈরি করতে পারবেন, তো আমি সাজেস্ট করবো। তারপর ধরুন ভিডিও মেকার অফ ফটো ইফেক্ট, এগুলো আপনি স্লাইড শো হিসাবে ব্যবহার করতে পারেন মিউজিক দিয়ে। এর ফিউচারগুলো রয়েছে, আপনারা একটু দেখলে বুঝবেন এই মোটামুটি টাইপের আর কি এগুলো। তো এগুলো আপনারা ইনস্টল করে দেখতে পারেন এবং এটা আপনারা বুঝতে পারবেন কত দেখবেন অ্যাপারে শুধু এডিট করার অ্যাপ। আরেকটা ধরুন স্লাইড শো প্লাস, এর মধ্যে আপনারা স্লাইড শো করতে পারবেন বিভিন্ন, মানে অনেকগুলো স্লাইড শো করতে পারবেন, স্লাইড শো করে বিভিন্ন মানে পিকচারগুলোকে স্লাইড শো করে একটা ভিডিও তৈরি করতে পারবেন। আরেকটা দেখুন পাওয়ার ভিডিও, পাওয়ার ভিডিও দ্বারা আপনারা ভিডিও কাটাকাটি করে ভিডিওর মধ্যে কিছু ইফেক্ট দিয়ে এগুলো আপনারা সাজিয়ে গুজিয়ে করা যায়, মোটামুটি টাইপের করতে পারেন, দেখতে পারেন। তো এটা ইউটিউবে ক্ষেত্রে অনেকে কাজে কাজে লাগে, তো এটা আপনারা ব্যবহার করে দেখতে পারেন, সমস্যা নাই। তারপরে আরেকটা ভিডিও অ্যাপস দেখাচ্ছি আপনাদেরকে, এই যে ক্রোন স্ক্রিপ্ট, যেটা মানে স্লাইড শো করে বিভিন্ন পিকচারকে বিভিন্নভাবে ফিউচার করে সেটাকে স্লাইড শো করে এর মধ্যে অনেকগুলো লেয়ার নিয়ে কাজ করা যায়, অনেক সুন্দর এই অ্যাপসটা, এটাও নিতে পারেন আপনারা, খুব ভালো। শুধু এটাকে আপনার স্লাইড শো করার জন্য, বিভিন্ন কাটসিট করার জন্য, বিভিন্ন মানে ডিজাইন করার জন্য এই অ্যাপসটা ব্যবহার করতে পারেন, সমস্যা নেই, এটাও ভালো। তারপর দেখুন ফিক্সড আর্ট, এইটা দিয়েও আপনি অনেক ভিডিওকে স্লাইড শো করে ব্যবহার করতে পারেন, পিকচারকে আর্ট করতে পারবেন, পিকচারকে কাট করে আপনারা এর মধ্যে মিউজিক দিয়ে বিভিন্নভাবে ভিডিও এডিট করতে পারবেন। তো মোটামুটি টাইপের এই অ্যাপসটা। আবার দেখুন ভিডিও এডিটর অ্যান্ড ক্লিপ, এর মধ্যে ভিডিও এডিট করতে পারবেন, ভিডিওটাকে আপনারা ক্লিপ করতে পারবেন, জুম থাকলে জুম করে কাটাকাটি করতে পারবেন। এটাও একটা ভালো একটা অ্যাপস যার মধ্যে মানে ভিডিও এডিট করা যায় মোটামুটি। তারপরে দেখুন আরও দেখাচ্ছি, অপেক্ষা করুন ভিউয়ার্স, এই যে এই অ্যাপসগুলো আপনারা অবশ্যই দেখলে বুঝতে পারবেন। এই যে একটা রয়েছে অ্যান্ড্রয়েড, এই অ্যাপসটাও সুন্দর, অনেক আগে থেকে এই অ্যাপসটা অনেক মানে ইউজফুল ছিল, কিন্তু এখনকার সময় এটা একটু সমস্যা যে অন্য অন্য অ্যাপস অ্যাপসের থেকে ভালো অ্যাপস বের হয়েছে। তো এটাও একটা ভালো অ্যাপস, এর মধ্যে আমি সাজেস্ট করবো যে এটা এই অ্যাপসটা আপনারা ব্যবহার করতে পারবেন, এর মধ্যে অনেকগুলো ফিউচার রয়েছে, অনেক কাটা ভিডিও এডিট করার মতো যথেষ্ট পরিমাণে
যথেষ্ট পরিমাণের লেয়ার বা যথেষ্ট পরিমাণের এই আপনার কাটশিট করার মতো সিস্টেম রয়েছে এর মধ্যে, আপনার এই অ্যাপসটা ব্যবহার করতে পারেন, সমস্যা নেই, এটা খুব ভালো একটা অ্যাপস। তো আপনারা যদি এই অ্যাপসগুলো আপনাদের কাছে যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার ভিডিওকে লাইক শেয়ার এবং কমেন্টস করতে ভুলবেন না। আমি আপনাদেরকে আরও ভালো কিছু করার জন্য আরও ভালো অ্যাপস নিয়ে সামনে আসবো। তো সে পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আমার ভিডিওটাকে শেয়ার করুন। থ্যাংক ইউ সবাইকে।